ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ফিলোসফি টক সাউ পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার ডিগ্রি কোর্সের সিগমান্ড ফ্রয়েডের উপর একটা ক্লাস নিয়ে, সেটা হচ্ছে স্বপ্ন তত্ত্ব বা স্বপ্ন ব্যাখ্যা। আমরা স্বপ্ন কেন দেখি? প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। এখন কথা হচ্ছে, স্বপ্ন কেন দেখি বা কিভাবে দেখি, কি করে দেখি? স্বপ্ন তো আমরা জাগ্রত অবস্থায় কেউই দেখি না। যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা নানান বিষয়ে, নানান জিনিস, নানান অবজেক্টের সাথে পরিচিত হই, কোনটা কি সেটা বুঝতে পারি, দেখতে পারি। দেখি আমাদের সামনে কোনো কেউ হেঁটে যাচ্ছে, মনে হয় যেন অনেকদিনে চেনা, ব্যাস ওইটুকুই, ভুলে গেলাম, তারপর আমরা যে যার কাজে চলে গেলাম। বা ধরে নাও আমরা কিছু একটা কাজ করছি কোথাও বসে, তারপর হঠাৎ দেখলাম যে কেউ এসে আমার দরজায় নক করছে। আমি দরজাটা খুললাম, বহুদিনে চেনা মনে হলো কিন্তু চিনতে ঠিক পারলাম না। তারপর হঠাৎ মনে হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে আমি চিনতে পারলাম, তাকে অভ্যর্থন করলাম। এরকম দেখবে আমাদের সাথে প্রায় ঘটে, অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে, বা এরকম অনেক সময় ঘটে আমাদের চোখের সামনে আমরা একটা ঘটনা হঠাৎ করে ঘটতে দেখলাম, যে কোনো ঘটনাই হোক। হঠাৎ মনে হলো যে এই ঘটনাটা না আমি আগে কোথায় যেন কোথায় একটা তাদের দেখেছি, কিভাবে জানি না মনে হচ্ছে জানি দেখেছি হতে পারে। দেখবে এরকম কিছু সাধারণ খুব নিত্য নৈমিত্তিক ঘটনা বললাম সহজ সরল, আমাদের সঙ্গে কিন্তু ঘটে, প্রত্যেক দিনের জীবনেই ঘটে, প্রাত্যহিক এটা। এখন কথা হচ্ছে কেন ঘটে, এবং এগুলো ঘটার পর এগুলো আমাদের মনের মাঝে কীরকম কী প্রভাব ফেলে যায়, কী রকমের রেখাপাত করে সেটা একটু দেখব। দেখো আমি আজকে আলোচনা করব ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব নিয়ে, ড্রিম। প্রথমে লিখেছি দেখো, লিঙ্গুইস্টিক সিম্বল বা ভাষাগত প্রতীক। দেখো আমরা যখন স্বপ্ন দেখি নিদ্রিত অবস্থায়, তখন কি হয়, আমাদের অবচেতন মনের যে নির্জ্ঞান যে স্তর আছে সেখানে না কিছু অবদমিত ইচ্ছা আমরা জমিয়ে রাখি, যেগুলো সেখানেই থাকে, সেখান থেকে উঠে আসতে পারে না, খুব সহজে সেগুলো লোকের কি বলবো, আদার্স সবার সামনে আসতে পারে না, যেগুলো লোক চক্ষুর অন্তরালে থাকে। সেগুলো কখন উঠে আসে বলতো? সেগুলো আমরা যখন সবাই ঘুমাই এক কথায় সিম্পলি, বা নিদ্রা যাই, সেই নিদ্রিত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আমাদের সেই অবচেতন মনে নির্জ্ঞান স্তরে যে অবদমিত ইচ্ছা কামনা বাসনা থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বহিঃপ্রকাশ ঘটে, সেগুলো আস্তে আস্তে জেগে ওঠে তখন, এবং তখন সেইগুলো আমরা স্বপ্নের আকারে দেখতে থাকি। ধরো আমাদের বাবা মা, স্বপ্নে না কিছু প্রতীক আছে, আমরা আমাদের বাবা মার প্রতীক হিসেবে স্বপ্নে অবশ্যই ফ্রয়েডের মতানুসারে রাজা রানীকে কল্পনা করি। রাজা রানী আমাদের বাবা মার প্রতীক হয় স্বপ্নে। আবার কোনো পশু, ধরা যায় ইঁদুর বা যে কোনো রকমের প্রাণী, পশু প্রাণী, তারা আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, এদের প্রতীক হিসেবে কাজ করে, এদের সিম্বল হিসেবে কাজ করে। দেখবে আমরা এমন অনেক স্বপ্ন দেখি যে আমরা কোথাও একটা গেছি, সেখানে আমাদের সঙ্গী হয়েছে কিছু প্রাণী, মানুষ নয় প্রাণী, এবং আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধব ভাই বোনেদেরই কল্পনা করছি, ভাবছি তারা, কিন্তু তারা প্রতীক হিসেবে সেগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো? তারপর দেখো ড্রিম ওয়ার্ক বা স্বপ্ন ক্রিয়া, এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা যেভাবে স্বপ্নটা দেখছি, স্বপ্ন দেখার জন্য তো মনের মধ্যে একটা কাজ বা ক্রিয়ার দরকার আছে। স্বপ্নটা তো মানুষ শুধু শুধু দেখে না, ঘুমের মধ্যেও যখন মনের মধ্যে কাজ চলে তখনই কিন্তু স্বপ্ন দেখি,
ঘুমের মধ্যে যদি মনের মধ্যে কোনো কাজই না চলে, মস্তিষ্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্বপ্ন দেখি না। স্বপ্ন কখন দেখি? যখন আমাদের নির্জ্ঞান অবচেতন মনে অবদমিত ইচ্ছাগুলো বহিঃপ্রকাশ করার ইচ্ছা জানায়। বুঝতে পারছো কি বলছি? আমাদের অবহেলিত যে কামনা বাসনা ইচ্ছা, যেগুলো অত্যন্ত অবহেলায় আমাদের মনের একটা সুস্থ স্তরে বড় হচ্ছে আস্তে আস্তে, তারা আমরা যখন ঘুমিয়ে পড়ি তারা তখন বাইরে আসতে চায়। তারা তো সারাদিন বাইরে আসতে পারে না, যতক্ষণ আমরা জাগ্রত অবস্থায় থাকি, জেগে থাকি, তারা লোক সমাজে আসতে পারে না, তাই তাদেরও বাইরে আসার একটা প্রবণতা দেখা যায়। এবং যখন আমরা ঘুমোই তখন সেই প্রবণতাটা প্রকট হয়। যে কাজটার মাধ্যমে এটা হয়, পুরো সার্কেলটা, সেই ক্রিয়াটার নাম হচ্ছে ড্রিম ওয়ার্ক বা স্বপ্ন ক্রিয়া। এই স্বপ্ন ক্রিয়ার ফলে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন ক্রিয়া যদি না হয় তাহলে কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারবো না। এই স্বপ্ন ক্রিয়ার ফলেই আমরা নিদ্রিত অবস্থায় সমস্ত রকম স্বপ্ন দেখি। তার মধ্যে আমরা লিখেছি কন্ডেনসেশন, দেখেছি অ্যাসোসিয়েশন, এগুলোর মানে কি? কন্ডেনসেশন মানে হচ্ছে সংক্ষেপণ, সংক্ষিপ্ত আকার। আমরা জাগ্রত অবস্থায় যে জিনিসগুলোকে পৃথক পৃথক ভাবে দেখি চোখের সামনে, স্বপ্নে সেগুলোকে একত্রিত করার চেষ্টা করি। আমরা করি না, করে আমাদের অবচেতন মন। আমরা সচেতন অবস্থায় কিছু জিনিস দেখলাম, এক জায়গায় কাউকে খেলতে দেখলাম, এক জায়গায় কাউকে পড়াশোনা করতে দেখলাম, একটা জায়গায় কাউকে খেতে দেখলাম, দেখছি সারাদিন ধরে, অনেক কিছু দেখছি। আমরা সারাদিন ধরে বাইরে বেরোই, কেউ স্কুল কলেজে যায়, কেউ অফিসে যায়, কেউ নানা কাজে বেরোই বা বাড়িতে থাকি, অনেক রকমের দৃশ্য চারিদিকে আমাদের চোখে পড়ে। সেগুলো কিন্তু আমরা ভাবছি সেইটুকু দেখছি আবার ভুলে যাচ্ছি, তা কিন্তু নয়। প্রত্যেকটা জিনিস কিন্তু নিজেদের ছাপ রেখে যাচ্ছে আমাদের অবচেতন মনে। প্রত্যেকটা জিনিসের ছাপ থাকছে, আমরা ভাবছি, আমরা সেটাকে ইগনোর করছি, ভুলে যাচ্ছি, আর কে কী করছে সব কিছু মনে রাখা কি সম্ভব? কিন্তু একটা ছাপ থাকছে এবং যার পরিণতি হচ্ছে স্বপ্ন। স্বপ্নে এই সমস্ত জিনিসগুলোকে আমরা একসঙ্গে যুক্ত করে নিই, যেটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত আকার, সংক্ষেপণ করে নিই, কন্ডেনসেশন, না বলেছি কন্ডেনসেশন। এবং যার ফলে স্বপ্ন, জাগ্রত অবস্থা আমরা যা দেখছি স্বপ্নে, সেই সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত রূপ আমাদের সামনে আসছে, আমাদের অবচেতন মন থেকে বেরিয়ে। তারপর দেখো লিখেছি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে ভাবানুসঙ্গ, অর্থাৎ একটার সাথে একটা সঙ্গতি, একটা জিনিস তারপর ঘটছে আর একটা জিনিস, তারপর ঘটছে আর একটা জিনিস, এইভাবে কি একটা অসঙ্গতি দেখা যায়, খাপছাড়া খাপছাড়া হয়ে যায় প্রত্যেকটা জিনিস। দেখো এই জিনিসটা এই জায়গায় ঘটছে, এই জিনিসটা এই জায়গায় ঘটছে, বা এই জিনিসটা সেই জায়গায় ঘটছে, একটা খাপছাড়া ব্যাপার সম্পূর্ণ, একটা অসঙ্গতি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই স্বপ্ন হয়তো অনেক সময় মনে থাকে না, আবার দেখবে অনেক সময় মনেও থাকে। যদি মনে থাকে সেই ক্ষেত্রে দেখবে যে স্বপ্নে আমরা যা যা দেখছি প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা অদ্ভুত রকমের একটা সম্মতি রয়েছে, মানে ভাবানুসঙ্গ যেটাকে বলছি, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক আপ। বুঝতে পারছো কি বলছি? একটার সঙ্গে একটা লিঙ্ক আপ কিন্তু রয়েছে, মানে সম্পূর্ণ যে ছাড়া ছাড়া বিক্ষিপ্ত কোনো মানেই নেই এরকম কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে কিছু হলেও রয়েছে একটা সম্মতি। সেক্ষেত্রে এই ভাবানুসঙ্গতা কিন্তু স্বপ্নের একটা মস্ত বড় বৈশিষ্ট্য। তারপর দেখা লিখেছি উইশ ফুলফিলমেন্টস বা উইশ ফুলফিলমেন্ট, যাই বলো, স্বপ্ন হচ্ছে ইচ্ছা পূরণ। কেন বলছি? যে ইচ্ছাগুলো আমরা জাগ্রত অবস্থায় পূরণ করতে পাচ্ছি না, কেন পাচ্ছি না, না যেগুলো হয়তো লোক সমাজে পূরণ করার মতো নয়, যেগুলো লোক চক্ষু অন্তরালে হয় ভালো, সেগুলো ধরো আমরা তো মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না, সেগুলো রয়ে যাচ্ছে আমাদের মনে কোনো একটা স্তরে,
কোথাও একটা সুপ্ত ভাবে, যে এবং যা পরিণতি কি যখন স্বপ্ন দেখছি তখন সেই ইচ্ছাগুলোকে আগে আমরা ফুলফিল করার চেষ্টা করছি স্বপ্ন, যেগুলো কিনা আমরা এমনি পারছি না সেগুলো স্বপ্নে ফুলফিল করার চেষ্টা করছি। এবং তাই জন্য স্বপ্নকে ফ্রয়েড কি বলেছেন, উইশ ফুলফিলমেন্ট, মানে ইচ্ছা পূরণ। স্বপ্নে দেখবে অনেক সময় আমরা যেগুলো চেয়েও করতে পারি না, হঠাৎ দেখবে আমরা যেন সেগুলো করতে পারছি বলে মনে হচ্ছে, তারপর হঠাৎ ঘুম ভেঙে দেখলে তুমি স্বপ্ন দেখছো, এরকম হয়ে থাকে। তারপর দেখো গার্জিয়ান অফ স্লিপ, কি লিখেছি, গার্জিয়ান অফ স্লিপ অর্থাৎ ঘুমের অভিভাবক বা নিদ্রার অভিভাবক, কি বললাম, ঘুমের অভিভাবক বা নিদ্রার অভিভাবক, গার্জিয়ান অফ স্লিপ। কেন বলছি, কারণ দেখো মানুষ যখন নিদ্রা যায় বা ঘুমোয় তখন কিন্তু একটা কোনো সংকল্প নিয়ে সে ঘুমোয় না, আজ এটা আমি দেখবই এটা করবই, সে সম্পূর্ণ নিজের মনকে একটা শান্ত করে একটা শান্তিপূর্ণ জায়গায় মস্তিষ্ক হালকা করে বিশ্রাম নেওয়ার প্রয়োজনে, ক্লান্তি দূর করার প্রয়োজনে সে নিদ্রা যায় বা ঘুমোয় মানুষ। এবং এই ঘুমের অভিভাবকই হলো স্বপ্ন। অর্থাৎ মানুষ কি, মানুষ যখন নিদ্রা যায় সে কি মনে করে, আমরা আমাদের সাধারণ মস্তিষ্কে আমরা কি মনে করি, যে আমরা যখন ঘুমোই তখন আমরা কোনো কাজ করি না, সম্পূর্ণভাবে বিশ্রাম, কিন্তু সেটা কিন্তু হয় না। স্বপ্ন দেখা মানে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্রাম হয় না, তখনও কিন্তু মনের মধ্যে কাজ। তাই জন্যই তোমাদের ড্রিম ওয়ার্কের কথা বলেছি, দেখো প্রথমে স্বপ্নক্রিয়া, কাজ কিন্তু চলতেই থাকে, সে সচেতনে হোক বা অবচেতনে হোক। সুতরাং এই স্বপ্ন যতক্ষণ না তুমি দেখছ ঘুমের মধ্যে ততক্ষণ কিন্তু তোমার ঘুম সম্পূর্ণ নয়, এটা ফ্রয়েডের মধ্যে। কেন না, স্বপ্ন যদি না দেখা হয়, মানে স্বপ্ন তুমি ধরো তুমি ঘুমোচ্ছ বা আমি যে কোনো মানুষ সাধারণ মানুষ ঘুমোচ্ছে, স্বপ্নের মধ্য দিয়ে যেহেতু ফ্রয়েড মনে করেন স্বপ্নের মধ্য দিয়ে আমরা আমাদের অবধমিত কামনা বাসনাগুলো স্বপ্নের মাধ্যমে চরিতার্থ করতে পারি স্বপ্ন দেখার মাধ্যমে, সেহেতু স্বপ্ন দেখা ফ্রয়েডের মধ্যে অবশ্যই প্রয়োজন। সুতরাং স্বপ্ন কিন্তু সেক্ষেত্রে নিদ্রার অভিভাবক, অর্থাৎ ড্রিম ইজ দ্য গার্জিয়ান অফ স্লিপ, ড্রিম ইজ দ্য গার্জিয়ান অফ স্লিপ। দেখো অনেক ক্ষেত্রে এমন হয়, এমন অনেক স্বপ্ন দেখি যার সাথে বাস্তবের অত কোনো মিল নেই, কোনোদিন আমরা সেই ঘটনার সম্মুখীন হইনি বা সেই ঘটনা খাচ্ছাড়া খাচ্ছাড়াভাবে ঘটেছে কোথাও, এরকম হয়নি দেখা যায়, সেক্ষেত্রে এইসব কোনো যুক্তি হয়তো কাজ করবে না, সেটা সম্পূর্ণভাবে হয়তো একটা অন্যরকমের কোনো সিচুয়েশান যেটা আমাদের মনের মধ্যে হঠাৎ অবচেতন মনে চলে এসেছে, যেগুলো হয়তো অবধমিত ছিল না, এরকমও হতে পারে, এরকম যে হতে পারে না তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রয়েডের মতে কি, বেশিরভাগ ক্ষেত্রেই যে যে স্বপ্ন আমরা দেখি তা কিন্তু পুরোটাই আমরা কোনো না কোনো এক সময় আমাদের নির্দেশ মনে কল্পনা করে রেখেছিলাম, হয়তো সেভাবে করিনি, হয়তো অন্য কোনো কাউকে মনে করে বা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো ভাবে করেছিলাম, এটা হতে পারে। হয়তো আমি স্বপ্নটা এমন একজন কাউকে নিয়ে দেখলাম যে যাকে আমি কোনোদিন কল্পনাই করতে পারি না, যে একে নিয়ে আমি কী করে স্বপ্ন দিই, হতে পারে সমস্যাতেই এরকম করতে পারে। তো সেক্ষেত্রে হয়তো আমি অন্য কাউকে নিয়ে সবসময় চিন্তা করেছি, অন্য কোনো একজন ব্যক্তি, কোনো ব্যক্তি বিশেষ, কোনো জিনিস হতে পারে, কোনো বস্তু বা কোনো প্রাণী। কিন্তু স্বপ্ন অনেক সময় বিকৃত হয়, মানে স্বপ্ন কিন্তু পারফেক্টেড হয়, তখন কি হয়, তখন আমাদের যে নির্জ্ঞান মনে সেই যে
অবগমিত ইচ্ছাগুলো সেগুলোর কিছুটা পারভার্টেড রূপ বা বিকৃত রূপ আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে আসে। এটা হয় এবং এটা খুব রেয়ার হয়, কিন্তু এটা হয়। হ্যাঁ, তখন আমরা আমাদের বাস্তবে চিন্তা ভাবনার সাথে সেই স্বপ্নের কিন্তু কোনো মিল পাই না, একমাত্র এই সময়। রেদার বা আদারওয়াইজ কিন্তু মিল কিছু না কিছু একটু হলেও অল্প হলেও থাকে, এবং কীভাবে থাকে আমি কিন্তু তোমাদের পুরোটাই ব্যক্ত করলাম ভাষাগত প্রতীকের মাধ্যমে। তোমরা ভাবছো স্বপ্ন দেখছো কোনো রাজা বা রানীকে নিয়ে, কিন্তু ওদের মনে কিন্তু আছে আমাদের বাবা মার কল্পনা, যারা যেটা প্রতীক, যে যেটা প্রতীক। তারপর দেখো, স্বপ্ন ক্রিয়া না হলে আমরা কোনো স্বপ্ন দেখতে পারবোই না, তাই না? তারপর কন্ডেনসেশন, তারপর আসছে অ্যাসোসিয়েশন, তারপর আসছে ইচ্ছা পূরণ, এবং শেষে আসছে স্বপ্ন হল নিদ্রার অভিভাবক। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, আজকে আমি এতটাই সরলভাবে বুঝিয়েছি, মনে হবে না তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে। যদি হয় কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর দেখতে থাকো আমার এই চ্যানেল। সঙ্গে থেকো, আসছি নিয়ে আরো নতুন নতুন ভিডিও, অনেক প্রচুর ইম্পর্টেন্ট ক্লাস, কোথাও মিস করবে না, কোথাও স্কিপ করবে না, পুরোটা দেখবে। দেখতে থাকো আমার চ্যানেল, আবার দেখা হবে আজকে এই পর্যন্ত।